சொன்னா அதுதான் আমি জানতাম তোমরা আইবা, অনেক বাবা গুড্ডি দাও। গুড্ডি যখন জারাতে যায় তখন তার এই গুড্ডি এখন আমার গুড্ডি দিবা নাকি গাছ উঠুম? না না না, তোরা গাছ উঠবি না, কিন্তু তাহলে নামো তোরা সর। আমি নাম তো সর 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 সে কথা না। অনেক ভাই তুমি যাও, কই গুড্ডি দিয়ে যাও, তাহলে কই যাচ্ছি। ও জলিল, হ্যাঁ আমাকে আলিখিতে দেখছ? না দেখি নাই। সালাম ভাই, আর কত জিনিস দেয় পড়ে খুঁজবা, হয় ওর একটা বিধি ব্যবস্থা করো আর না হয় ঘরে তালা দিয়ে রাখো। চলো রহিম ভাই, না বলছিলাম যে ওই সারা বিশ্বের অবস্থান হয়ে গেছে, হাগা মোটর জায়গাটা পর্যন্ত নাই। আরে অন্ন নাই, বস্ত্র নাই, মাথা ঘুরবার ঠাই নাই, তাই বলে প্রয়োজনীয় কাজ তো করাটা জায়গা পাওয়া যাবে না, এটা একটা কথা হইলো? হ্যাঁ সেই আর থাকবো না, এটা যাও খারা খারা। আরে রজব না রজব না, গজব গজব। বলো কি হয়েছে? এবার আমার ছেলে আলেক দেখছস? আলেক দেখছি তো, কোথায়? ক্লিন্টন সাহেবের সঙ্গে আলাপ করতেছে, ভালো খুব ভালো। এই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সে করবে। আমি বলে এসেছি ক্লিন্টন সাহেব দুপুরে ভাত না খাওয়ায় তার ছাড়বে না। হ্যাঁ হাই হাই রে, দেরি হয়ে গেছি, সাদ্দাম হোসেন আবার আমার জন্য হেলিকপ্টার নিয়ে খালপারে বসে আছে, তার নিয়ে একটু হাওয়া খেতে যেতে হবে। আমি আসি গিয়া। পাগল কোনারকার, হারাম দাদার মাথাটা জীবন নেও ভালো হইব না। দেখ কেউ পারে নাই, আমি গুড়িটা ধরছি তোর জন্য নিয়ে। ভালো করছো, এবার গুড়িটা আমার বেনির লাগে ভাই দাদা, আমি পুরা গ্রামটা এক ধরে সকুট দিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি কি সারা জীবন এইরকম পোলা পাইন থাকবা? জ্ঞান বুদ্ধি হইব না তোমার কোনোদিন? আমি আবার কি করলাম? সবাই মিল্লা সে সকাল থেকে তোমার খুঁজতেছে আর তুমি ঘুরতে পেছনে দাঁড়াইতেছো। যাও এখনই বাড়ি যাও। দশ দিবি না বললাম? একশো বার দিব। যাও বাড়ি যাও। যাইতেছি তো। ভালো করছোস, ওরে ধমক দেওয়াই উচিত, আমি পারলে তো উষ্টা দিতাম। পাগল গোনামকার, আজা আজা কথা কয় না, ওরেরও পাগল কর। তুমি কি পাগল মাইন সে কয়? আচ্ছা লাভলি, চোখের সামনে দেখতে দেখতে তুই লাউয়ের ডগার মতো লক লক করে বড় হয়ে গেলি, তোর বিয়া কবে হবে? পোলাও খামু কোরমা খামু, তোকে বাসর করে দেখুম, কত আনন্দ হবে। তুই যদি আনন্দ লাগে নিজে বিয়ে করো না। গুলি 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 গুলি, আরে আমার লক্ষ্য করে গুলি করতেছে, মেশিন গানের গুলি। তুই আমার লক্ষ্য করে গুলি করছ, দেখা দেখি মজা। তুই বিয়ে করছ? ওই ভাত খাইতে শরম লাগে না তোর? আর কত জ্বালাবে আমারে, গ্রামের লোক তোরে নিয়ে হাসাহাসি করে, যা ইচ্ছে তাই কয়, মানুষ হবি রে তুই? মা বাবা কয় কি, আমি তো মানুষই, আবার কেমনে মানুষ হবো? কেমনে মানুষ হবি খড়া, তোরে তোরে আজ এত বয়স হয়েছে এখনো পর্যন্ত ভালো মন্দ বোঝে না, আবার মুখে মুখে কথা কয়। ওই তোর কোমরের সমান পোলা পালে তোরে কয় দোস্ত, শরম লাগে না তোর? বাইরো বাইরো এক্ষুনি আমার বাড়িতে বাইরো। যাইতাছি খাইয়া লই।
কপাল আমার, এই পোলারে নিয়ে যে আমি কি করুম। আল্লাহ তুমি জানো, তুমি জানো আল্লাহ। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? বাবাই বকে, মায় বকে, মসজিদের ইমাম সাহেব বকে, স্কুলের সারে বকে, তুইও বকস, মন খারাপ হইব না? বকা কার মত করো কে? আহা, আমি দোষটা কি করলাম সেটা একটু বুঝি না। তুমি কোনো দোষ করো না, কিন্তু এমন কিছু কাম তুমি করো যেটা তোমার করা উচিত না। মর জ্বালা, আমি আবার কি করলাম? তুমি বড় হইছো? হয়েছি। তোমার খিদে লাগলে ভাত খাও না? খাই। কেমনে খাও? মায় খাওয়াই দেয়। আচ্ছা, ঘুম ধরলে কেমনে ঘুমাও? মায়ের কাছে গেছি, মায়ের ঘুম পাড়াই দেয়। তাইলে তুমি বড় তাও হইলা কেমনে? তোমার ভাগ্নে লিটন আর তোমার মধ্যে পার্থক্যটা রইল কি? আসলে তো এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা লাভলি, তুই এত কিছু বুঝো কেমনে? তুমি বসে বসে চিন্তা করো, আমি চললাম। লাভলি চল। কই গেছিলি? গাতে ঠিক মতো ডুবাইছস? হ্যাঁ, তো আরাম লাগতেছে না? মানে ডুবাইলে আরাম লাগে কিন্তু পুরাপুরি ঠিক হয় না। কিসের কথা কও? তোর মাথাটা কেমনে ঠিক করুন যায় এইটাই ভাবতাছি। আমার মাথা ঠিকই আছে, তুমি যে নিজে পাগল এটা বুঝো। সব পাগল এই কথা কয়, তুই নতুন না? আমার পাগল কমনে বললাম? আমার কোন টাকা পড়ছে তোরা পাগল কমু? তোর বাবাই তো কয়। কি বাবা আমার পাগল কয়? দূর এর কথা বাদ দে, হে নিজেই তো পাগল। কি কইলা? আমার বাবা পাগল? ওইব না, পাগলের ঘরে তো পাগলই হয়। তোর দাদাই তো গাছ পাগলা ছিল। রজব ভাই সত্য হইতেছ? সত্য না তো কি মিশা কুমু। শোন, তোর চোদ্দ গোষ্ঠে যে পাগল আছিল সেটা জানোস? আমি যাই। ওই কইলা আতে যা বা, ভালো করে ডুবাই, আরাম পাবি পাগলের গোষ্ঠী। ছেলেটা দেখতে দেখতে বড় হইল কিন্তু জ্ঞান বুদ্ধি হইল না। কি অন্যায় যে করছি মান্নার কাছে। আহ, কাইন্দ না তোমার, কপালে যা আছে তাই হয়েছে। আমি কই কি, আলিকে একটু বিয়া করাই দাও, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। তোর যেমন কথা, যে ছেলে নিজেই চলতে পারে না সে বিয়ে করে সংসার চালাইব। বাবা, ঘরে বউ আসলে বউই দেখবো ওরে ঠিক করে ফেলাইছি, আর যারে বউ করে আনো ও ঠিকই পারবো। কার কথা কর? লাভলির কথা কইতাছি, আলি করি খুব পছন্দ করে। মায়াদার মা বাপ নাই, মামার সংসারে মানুষ, সংসারে সব কাম নিজ হাতে করে, কিন্তু সব সময় মুখে হাসি লাগিয়ে আছে। মমতা কিন্তু কথাটা খারাপ কয় নাই। আপনি লাভলির মামার লগে আলাপ করে দেখবেন, দেশে চিন্তা ভাবনা কইরা দে। আমি হিজরা। আমার কাছে গোপনে খবর এসেছিল এই এলাকায় খুব বড় ধরনের একটা ভূমিকম্প হবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। ভূমিকম্পটার খেলায় দিলাম। কোন দিকে পাঠাইলা?
পূর্ব দিকে জাপান চলে যাবে। আচ্ছা আলেক, তুই বিয়া করছস? তুমি জানো না আমি বিয়া করছি কি না? জানি, বিয়া করস নাই, এমনি আলাপ করলাম। তুই লাভলি রে বিয়া করে ভালা, তোর আর লাভলির বিয়া হইব, বাসর ঘর হইব, আমি দেখুম বড় আনন্দ হবে। হ্যালো, হ্যাঁ রতমালি বলতেছি, কে? মিনিস্টার সাহেব, আমি তো আজকে আসতে পারবো না, এদিকে পরিবহন ধর্মঘট চলতেছে। কি বললেন? হেলিকপ্টার পাঠাবেন? পাঠান পাঠান, ওই খালপাড়ির নামকে বলবেন যে রাখি। আসসালাম আলাইকুম। কি যেন আলোচনা হইতেছিল? ও তোর বিয়া, তোর বোনের বিয়াও দেখছিলাম, ওরে বড় সুখ পাইছিলাম তোর বোনের আবার বিয়াতে। মাঝে মাঝে কথা বলে না তোর অজব ভাই? মাঝে মাঝে কথা না, এইটাই দুনিয়ার একমাত্র আসল কথা। দেরি করিস না লাভলি রে, বিয়া করে ফেলা, আমি যাই। কি আলাপ করলো ওই পাগলটার সাথে? ওর লাগে আবার কি আলাপ করুন, কইলো সব উল্টা পাল্টা কথা। কি কইলো? কইলো আলেক তুই লাভ বিয়া করে ফেলা। এইটা বুঝি উল্টা পাল্টা কথা? ও তোর মনে হয় কথা? কেন, আমার তোমার পছন্দ হয় না? হ্যাঁ পায় বসো। আচ্ছা একবার ভাবো তো, কি আমি তোমার বউ হইলে কেমন হইব? তোমারি শনি আজ প্রেম করিব তোমারি শনি, ও বন্ধু যারে কথা একেলা খেলিয়া মরে, এই নীর জানে প্রেম করিব তোমারি শনি আজ প্রেম করিব তোমারি শনি। তোমারি শনি আজ প্রেম করিব তোমারি শনি।
করেছি তোমারি শানে, আজ প্রেম করিব তোমারি শানে। মা, কাল জল লাগলে আমার ঘরে বই আইব, আমি ঘুমামো কই? কেন চকিতে, আমি আর তোর বাপে নিশ্চয় ঘুমামো? নানি, আমি কিন্তু নতুন বাবার কাছে ঘুমাবো। কেন, আমার তো পছন্দ হয় না। ময়না দেখি দেখি, তার ভালো যেমন দেয় তো অনেক আর কি, বুঝতে ইচ্ছে করে না। আর কখন একাম করবি? আর যদি কখন একাম করতে দেখি, জানে মায়েরা হারাম কইলা মনে থাকবে। হ্যাঁ, যা 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 হারাম যা যা হারাম ভাই যদি। হ্যাঁ বাইরে বাইরে দি। মমতার মা, দাওটা লয়ে আসো। ও মমতার মা, দয়াল
বাবা আমাকে মাফ করবেন, আপনি ব্যথা পাননি তো? বাবা এত অস্থির কেন? তোর কাজ তো হয়ে গেছে। কি বাবা? হ্যাঁ কাজ হয়ে গেছে, নে হাত পাত, নিশ্চিন্ত মনে যা, তোর কাজ হয়ে গেছে, যা। বাবা আপনার নামটা? দয়াল, তোমার লীলা বোঝা যায়। স্যার স্যার, তুমি এখানে? জি স্যার। মাল কোথায়? গোডাউনে স্যার। সে কি? আমি যে শুনলাম যে রুটে মাল আসার কথা, সে রুট পুলিশ কর্ম করে সার্চ করছে। তাই করছিল, কিন্তু আশ্চর্য স্যার, আমাদের গাড়ির সামনে যখন আর মাত্র দুটো গাড়ি বাকি আছে, তখন পুলিশ হঠাৎ করে সার্চ বন্ধ করে দিল। ব্যাপারটা একদম কপাল স্যার, আপনার কপাল। থ্যাঙ্কস গড, 3 কোটি টাকার মাল। ঠিক আছে তুমি যাও। আসে স্যার, স্যালকুম। দয়াল বাবা, খাইছি। ধরা পড়ে গেলাম নাকি বাবা? বাবা বাবা, কাজ হয়েছে বাবা, আর কাজ হয়েছে। সব তার ইচ্ছা, আমি তো উসিলা মাত্র। বল আর কি চাস বাবা? আমি আপনাকে নিতে এসেছি। কোথায়? আমার বাড়িতে বাবা। তাতে তো লাভ, সকাল বিকাল আপনার দর্শন পাবো, আপদে বিপদে আপনার দোয়া পাবো, আপনার কাছে থাকতে পারবো, আপনার সেবা করার সুযোগ পাবো। শোন, যারা একবার ঘরের বাহির হয়, সমস্ত দুনিয়াটাই তাদের জন্য ঘর, সমস্ত মানুষই তাদের আপনজন। আমি তোর বাড়িতে যাব না। বাবা আপনি অমত করবেন না, আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব, আপনি যা চাইবেন আমি তাই দেব, টাকা পয়সা। তুই আমার লোক দেখাস, তোর এত বড় সাহস? হ্যাঁ টাকা ফেরত দে, তারপর দূর হয়ে যাবো তোর সামনে থেকে। আমার টাকা দে। বাবা না না, তা কি করে হয়? হ্যাঁ যাইতেই হবে, উপায় নাই। বাবা তুই খুব ভাগ্যবান, উপর থেকে হুকুম আসছে। বাবা চল। উঠুন বাবা, উঠুন। চলো ড্রাইভার। রজব্যা বাবা, ওই যে পাঞ্জাবি বড় লোকটা কেরা? আল্লাহর পাগল, দয়াল ওর নাম। আল্লাহর বন্ধ, রজবালি ওর নাম। আমাকে গ্রাম দিয়ে মাইল খেলা পড়া আছে। তোমাদের বাড়ি কোন গ্রামে? রোহনপুর। দয়াল সব তোমার লীলা। Thank you.
কবরস্থানে কুত্তা। আসেন বাবা, বাবা এ হচ্ছে আমার স্ত্রী মনোয়ারা, আর এ আমার একমাত্র ছেলে শিবলি। সালাম কর। সালাম কর। শান্তি। অনেক গাল বাবা, বিরাট কাবেল মানুষ, মাঝারে মাঝারে থাকেন, জোর করে ধরে নিয়ে এলাম, সহজে কি আসতে চান, হাতে পায়ে ধরে নিয়ে এলাম। এখন থেকে আমাদের এখানেই থাকবেন, ওনার সব কথা পরে তোমাদের খুলে বলবো। চলুন বাবা ভেতরে চলুন। ভেতরে চলুন বাবা। খাড়া উত্তর কোন দিকে? উত্তর, উত্তর এদিকে বাবা। ওই দিকে একটা কবরস্থান আছে। আচ্ছা বাবা। ইস, কবরস্থানে কুত্তা! সি 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 কবরস্থানে কুকুর কই না তো? আমি অন্তর্চক খুঁজে দেখলাম, আর তুই কস নাই, যা ভালো করে দেখায় যা। বাবা বাবা, ওখানে সত্যি একটা কুকুর আছে। দাঁড়িয়ে দিয়েছিস? না, উনি তো শুধু দেখতে বললেন, তারাতে তো বলেন না। এইজন নেই, যা তারা দিয়ায় যা যা। ইয়ে বাবা, কোনো অমঙ্গল না? এক কাজ কর, আগামীকাল কিছু দান খরাতের ব্যবস্থা কর। জি বাবা, চল। যান যান এদিকে যান। আমি কাপড় নিতে আসিনি। তবে আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? জি বাবা। আসো। আমাকে চিনতে পেরেছে জুবের? আপনি? আমি ইলিয়াস। ও ও ইলিয়াস, মাই গড, এতদিন তুমি কোথায় ছিলে? শাওলিনে, ওখানে মার্শাল আর্ট শিখেছি। তাই এখন কোথায় থাকো? টাইগার হিলে, ওখানে একটা মার্শাল আর্ট স্কুল খুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কতগুলো নারাজ ছেলেপেলে যেন কি করে, ওগুলো তোমার? আমার ছাত্র। এসো না একদিন, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। অবশ্যই আসবো, তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। মনোয়ারা আমার স্ত্রী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিবলে, শিবলে, এ হচ্ছে আমার ছেলে শিবলি, ইনি হচ্ছেন তোমার ইলিয়াস চাচা, আমার ছোটবেলার বন্ধু। ওয়ালাইকুম সালাম। মনোয়ারা এ হচ্ছে। আমাকে আর বলতে হবে না, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আসুন ভেতরে আসুন। আজ নয় ভাবি, আরেকদিন। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে তোমার বাড়িতে ঢুকে পড়লাম। খুব ভালো করেছ। ও হ্যাঁ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন দয়াল বাবা। বাবা বাবা, এ হচ্ছে। সব শুনছি। শান্তি শান্তি। আজ তাহলে আসি জুবের। ইয়ে আচ্ছা, Hey! 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 H
কেমন আছো জুবের? ভালো। তোমার এই ক্লাব দেখতে এলাম, এই যে দেখছি বিশাল ব্যাপার। বিশাল কিনা জানি না, কিন্তু এরাই আমার স্বপ্ন। আমি এদেরকে শুধু মার্শাল আর্ট শেখাচ্ছি না, সাথে সাথে দেশপ্রেম, মনুষ্যত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা। ভালো, খুব ভালো। জুবের, ওরে তোর কথা কো। ইলিয়াস, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার এই ক্লাব চালাতে যা খরচ হয় আমি যদি তা নিয়মিত দেই আমার খুব ভালো লাগবে। মনে হবে এই সমাজের জন্য, এই দেশের জন্য আমিও কিছু করতে পারলাম। তোমার কথা শুনে আমিও খুব খুশি হলাম জুবের। তুমি একটু এদিকে এসো। আমি যা করছি তা সত্যিকার অর্থে একটা সৎ কাজ। অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে কোনো সৎ কাজ হয় না জুবের। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যা করছো আমি তা সবই জানি। তুমি আমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হোক আমি কোনোদিন চাইব না। শুধু একটা জিনিস চাইব, তুমি ওপর থেকে সরে এসো, এটা আমার অনুরোধ। আমি তোমার অনুরোধ রাখতে চেষ্টা করব। ধন্যবাদ, এসো প্র্যাকটিস দেখো। এই শোনো, রাতের বেলা খোলা আসমানের নিচে দাঁড়াইলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, কত অসহায়, আর উনি কত বিশাল, কত মহান। তুই আমার ফেরাতে জুবের, আমি চলে যাব। বাবা বাবা, ও কথা বলবেন না। আপনি দিন রাত যত খুশি ঘুরে বেড়ান, যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। শয়তানরা সন্দেহ করে নাই তো? ওদিকে চাকর চাকর নিয়ে দুটো যদি সন্দেহ করে থাকে তাহলে তো গেছি, একটা ভেলকি দেখাতে হয়। ঠিক আছে, যাব না। তবে তুই আগামীকাল সকালে তোর বউ আর পোলারের সঙ্গে লইয়া সেই মাজারে যাবি, কিছু সিন্নি দিয়ে আসবি। জি আচ্ছা বাবা। এখন যা, ঘরে গিয়ে ঘুমা, আমার একটু একা থাকতে দে। তোমরা এই গাড়িতে যাও।
ড্রাইভার কামার উঠাও। ড্রাইভার তুমি লাল গাড়িটা নিয়ে আগে আগে যাও। এইবার তোমরা রওনা দাও। শিবলিং দেখো তো ডান দিকে ভিড় কিসে? আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে, আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না। ও যা ঘরে যা। গাড়ি চালাতে হেলমেট লাগে নাকি সিবলি চৌধুরী? জি, তুমি আমার নাম জানলে কি করে? আপনি আসলে একটু বোকা। সেদিন আমাদের বাড়ি এলেন এবং চলেও গেলেন। আমি কি বাবাকে আপনাদের পরিচয় জিজ্ঞেস করবো না? তা ঠিক, কিন্তু পেছন দিকে না তাকিয়েও কি করে দেখলে আমি হেলমেট পরে এসেছি? আবার বোকার মতো প্রশ্ন। পেছন দিক দিয়ে কি দেখা যায়? এখান থেকে গাড়ির শব্দ শুনে আমি তাকিয়েছিলাম। তা হেলমেটের হেতুটা কি? আবার যদি মার্বেল মারো তাই। বুদ্ধিমান যুবক, সেদিন তো বাবার সাথে ক্লাব দেখতে এসেছিলেন, আজ একা কি উদ্দেশ্যে? না মানে তোমার বাবার কাছে। কেউ মিথ্যে কথা বললে আমি বুঝতে পারি। মানে? মানে অতি সহজ, আপনি এসেছেন আমার কাছে এবং আমাকে দেখতে। কি ঠিক বলিনি? কে মানে? আরে থাক, খালি মানে মানে বললে যা বলতে এসেছেন তা বলবেন কখন? আমি কি বলতে এসেছি? বলতে এসেছেন রিনি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখার পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। কি ঠিক? এই যে লাজুক প্রেমী, বুদ্ধি খুলেছে নাকি? আমাকে সিনেমার নায়িকার মতো গান গাইতে হবে। মন যারে যায় তারে প্রেম শিখাবো, চল করে বল করে বশ মানাবো। না 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 না, গাইতে হবে না। তুমি যা বললে
আমি তাই বলতে এসেছিলাম। আমি তোমাকে বাবা এখানে নয়, চলো। তুমি এখানে এসেছো কেন? স্যার আপনাকে অফিসে পেলাম না, তাই তোমাকে 100 বার বলেছি বাসায় আসবে না। স্যার খুব জরুরি খবর, তাই না এসে পারলাম না। স্যার কি হয়েছে? আগামী রোববার আমাদের 10 ট্রাক মাল আসছে, আর ড্রাগন ওই একই মাল নিয়ে আস আগামী শুক্রবারই। হ্যালো এসপি সাহেব, সালাম আলাইকুম। আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে। আমের নিচে থাকবে ফেন্সি ডিল, জুম্মার নামাজের পর পরে ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। কি আছে গাড়িতে? আম দেখি। বস একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবের মাল আসবে এবং বহাল তবিয়তে নিজের গোডাউনে চলে যাবে, বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো ওই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যেই দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি তা। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে, এটা তো নিশ্চয়ই বোঝ। ইয়েস বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। দয়াল নামে কাউকে ছিল? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুমি কে? সময় বাম্বুকে কেন জানি মাথা ব্যথা হয়, ডাক্তার
হারি গ্রিন টর্নেডো সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ হারি গ্রিন টর্নেডো সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ তারপর ঝড় আসে বদলে দিতে এক নতুন জীবন সে জীবন আজ আমি পেয়েছি ও প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি আমি বলি ও প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আহা প্রেমে পড়েছি কি ব্যাপার আপনারা কি চান কিছুই চাই না তোমাকে নিতে এসেছি চলো আপনাদের তো আমি চিনি না চেনার দরকার নেই চলো অচেনা লোকের সাথে আমি কোথাও যাই না আমি রাখ তুই যাবি না তোর বাপ যাবে আয় ধর আরে দারুণ তো তুমি একা এতগুলো লোককে আমি তো চিন্তাই করতে পারিনি চিন্তা করতে পারোনি তাহলে আর চিন্তা করতে হবে না চলো বাড়ি যাই পাঁচটা পুরুষ মানুষ আর একটি মাত্র মেয়ে ছি 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 লজ্জ করে না তোদের ভোগ দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে
বস। বলো চিতা। আসল নাম রজব আলী, বাড়ি রহনপুর। দিনের বেলা পাগলামির ভান করত, রাতের বেলা স্বামী স্ত্রীর মিলন দৃশ্য দেখত লুকিয়ে। ধরা পড়ে মার খেয়ে পালিয়ে আসে বাড় চড়া মাজারে, সেখান থেকে দয়াল সাজে। আসলে পুরুটি বেটার ভন্ডামি। কি খুব ভাল লাগে না? চোখ বেঁধে ফেলো। কেমন আছেন দয়াল বাবা? ভয় নেই, জুবের সাহেব আপনাকে ধরে নিয়ে এসেছিল আপনার দোয়া নেয়ার জন্য। আমিও আপনার দোয়া চাই, আপনি তো সবার জন্য। শুধু একজন আপনার দোয়া পেয়ে ধন্য হবে, এটা কি ঠিক বাবা? তাহলে আমাকেও একটু দোয়া করুন বাবা। রজব জি, রজব আলী, রহনপুরের রজব্বা, এখানে এসে তুমি দয়াল হয়েছ? দয়াল ভন্ডামিয়ার জাগাবন? হ্যাঁ শালা লম্পট, একটা গুলি করে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো? লোকে আমাকে ড্রাগন বলে। আপনি আমার বাবা, আমার জানে মারেন না, আপনি যা বলিবেন আমি তাই করিব। জানেরা তো মায়া দয়াল। রজব, রজব আলী, রজব্বা, আমার মারেন না, আমি বাবা নেই। যুবের তোমার সব কথা শোনে, তুমি তার কাছেই ফিরে যাও। আমি তার কাছে যাবো না, আমি আপনার কাছে থাকবো, আপনার খেদমত করব। তুমি যুবেরের কাছেই ফিরে যাবে। আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে যুবের এবং তার ছেলেকে আমি চাই। কি পারবে না? জি আব্বা পারবো। কিভাবে? আগামীকাল দুপুর ঠিক 12টায়। বলুন বাবা। ঘরে চুপচাপ বসেছিলাম, হঠাৎ কিছু কথা মনের মধ্যে উঁকি দিল, নিজেই চমকায় গেলাম, ঘরে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোকে নিয়ে খুব চিন্তায় আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না, আবার অনেক কিছু। আমার একটু ভাবতে দে। বোমা ফাটলো কোথায়? বোমা খুঁড়ি না তো। আমি আওয়াজ পাইলাম বাবা, ও তো ঘড়ি। আমি শুনলাম বোমার শব্দ। আমি যা দেখি তা শুনি, তুই কি তা দেখতে পাস, শুনতে পাস? না বাবা, না না না, আমার বেয়াদবি হয়ে গেছে। জলদি বাসায় ফোন করতো। হামিদ, রশিদা, হ্যালো। মনোহরা, তোমরা ভালো আছো তো? কি কখন কে মারলো? কারো কোনো ক্ষতি হয়নি তো? সেই কোথায়? বাইরে গেছে। ঠিক আছে বাবা, বাসা কে যেন বোমা মেরেছে। কারো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা। বাবা আপনি তো সব জানেন, এসব কি হচ্ছে বাবা?
আমি দেখতে পাইতাছি। কি বাবা, তুই যে মালের ব্যবসা করস ইংরেজিতে তারা জানি কি কয়? ড্রাগস। ড্রাগ, ড্রাগ, ড্রাগন। জি বাবা, ড্রাগন। আমি দেখতে পাইতাছি ড্রাগন তোর ক্ষতি করার চেষ্টা করতাছে, শিবলির উঠায় নেওয়ার চেষ্টা, বাসায় বোমা হামলা, তোর আরো ক্ষতি করার চেষ্টা সে করবে। সে এখন পাগলা কুত্তা হয়ে গেছে, তার সঙ্গে আপোষ করে ফেল, তোর ভালো হবে। ও আমার কথা শুনবে না বাবা, শুনবে না, আমার উপর তো বিশ্বাস নাই। আছে বাবা, আমি যখন তোর পাশে আছি তোর কোনো চিন্তা নাই। আজকালই তুই ড্রাগনের সঙ্গে বসবি, কথা বলবি, নির্ভয়ে বাঘের বাচ্চার মতো কথা বলবি। আমি থাকবো তোর সাথে, দেখবি সে তোর চাকর হয়ে গেছে। এক্ষুনি তার ফোন কর, সে ফোনটা ধরলেই ফোনটা আমারে দিবি, আমি তার কানের মধ্যে ফু দিয়ে দিব, কাজ হয়ে যাব। যা। হ্যালো, হ্যালো, আমি জুমের বলছি, এক মিনিট হোল্ড করো বাবা। কি হলো? না কিছু না, শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, টেলিফোনে নয়, মুখোমুখি। কবে কোথায় বসবে বলো? আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে চলে আসবে। ওকে, আমার সাথে একজন মানুষ আসবে, তুমি ওনাকে চিনবে না। শোনো, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। রাখি বাবা। ড্রাগন এত নরম সুরে কথা বললো কেন? শুন, নরমই হোক আর গরমই হোক, তোর কথা সে শুনছে তো? শুনেছে বাবা, শুনেছে, কিন্তু কোনো কিন্তু নাই, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোন, আমি তোর সাথে যাব, বাড়ির থেকে একসাথে বাইর হইলে কোনো কাজ হবে না, আমি আগে বাইর হয়ে যাব, তুই পথের থেকে আমার উঠায় নিবি। একটা কথা, এই মিটিং এর কথা কেউ যেন না জানে। যে লোকটা তোমাকে এতখানি বিশ্বাস করে তার সাথে তুমি এত বড় বেইমানি করতে পারলে দয়াল? একটা কথা বলি শুনেন আব্বা, কথাটা হইল নিজে বাঁচলে বাপের নাম। এই দুনিয়ায় বাইসা থাকাটাই একটা যুদ্ধ, আর যুদ্ধের কোনো নীতি নাই, জিততে হবে, এইটাই আসল কথা। তুমি অনেক কিছুই বোঝো, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার সাথে থাকো, তোমার লাভ হবে। লাভ? কি লাভ হবে আব্বা? পথের কাঁটাগুলো আগে সরিয়ে দেই, তখন পুরো ব্যবসাটা আমার একার হবে, তারপর জুবেরের সম্পত্তির অর্ধেক নেব আমি, আর অর্ধেক পাবে তুমি। আর আমি অন্ধকার জগতের মানুষ, অন্ধকারই থেকে যাব, জুবেরের বদলে তুমি হবে সমাজসেবক, জনদরদীর দয়াল বাবা, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব তুমি চালাবে, আমি তোমাকে টাকা দেব, দয়াল বাবার আরো নাম হবে, আরো কত জুবের এসে তোমার পায়ে পড়বে, একটা একটা করে ধরবে আর খাবে। আরো চাই? যথেষ্ট যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট। জুবেরকে তো সাইজ করেছো, কিন্তু তার ছেলে? আপনি কোনো চিন্তা করবেন না বা, শিবলি তো বলদ, ও কোনো ব্যাপারই না। কি করছেন? তোর বাবারে শাসন করতাছি, কি হয়েছে? কিছু হয় নাই, তবে আলামত খুব ভালো ঠেকতাছি না। কিসের আলামত? তুই নিজে বোঝস না, সেদিন তোর উঠায় নিতে আসছিল, আইস আমরা বাড়ির সামনে বোমা ফুটল, এগুলো কি ভালো লক্ষণ? না, কিন্তু সৎ মানুষ অসৎ পথে চলে দেখতেছে, শুধুমাত্র টাকার জন্য অন্ধকারের দিকে হাঁটা শুরু করছে যে। কি বলছেন আপনি? আমার বাবা কোনোদিন খারাপ হতে পারেন না, কিন্তু আমি যে পরিষ্কার দেখতে পাইতেছি টাকার জন্য সে চোরা কারবার শুরু করছে। অসম্ভব, এ হতে পারে না, আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আমারও সঙ্গে নিব। শোন,
আজ রাইতে তোর বাবা গোপনে একটা কারবার করব। আমারও সঙ্গে নিয়ে যাইব, আমি যাব। তুই যদি গোপনে যাইতে পারোস, সবকিছু তোর কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব। কি যাবি? যাব, কিন্তু কিভাবে যাব? সবকিছু আমারে করে দিতে হইব। হ্যাঁ, সন্ধ্যার পর ড্রাইভারে ছুটি দিয়ে দে, ড্রাইভারের পোশাকটা নিজে পরে লবি, যেখানে যেখানে যাইতে কয় ঠিক সেখানে সেখানে যাবি, তাইলেই সব জানা হয়ে যাইব। কিন্তু সাবধান, তোর মা যেন কিছু জানতে না পারে। অত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, ব্যাপারটাকে বুঝালই, তারপর সব ঠিক করে ফেলাম। যা যা দয়াল। এত রাতে বাইরে না গেলে হতো না? খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফিরে আসবো। শিবলি কোথায়? ঘুমোচ্ছে, দেরি করো না কিন্তু, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক আছে। কি হলো? না কিছু না। লেগেছে? না। এটা রাখো। এটা কি? দয়াল বাবার দেয়া তাবিজ। চলো। ড্রাইভার, গাড়িটা ডান দিকে একটু থামাও। আসুন বাবা, চলো ড্রাইভার। কথাটা বুঝলাম না, বুঝেও যে না বোঝার ভান করে, তাকে কেউ বোঝাতে পারে না। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছো তুমি, আমার বাড়িতে বোমা মেরেছো তুমি, কেন কি চাও তুমি? আমার পথ থেকে তুমি সরে যাও। তোমার পথ মানে? তোমার কারণে আমার পরপর তিনবার মাল ধরা পড়েছে, একটার পর একটা ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার সব কাস্টমার ছুটে গেছে, সবই তোমার কারণে। তুমি কি মনে করো এত কিছুর পরও আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো? কি করবে তুমি? তোমার মুখোশ খুলে দেবো আমি, তোমার স্ত্রী পুত্রের কাছে, সমাজের কাছে, সবার কাছে প্রমাণ করে দেব, জনগণদি সমাজ সেবক জুবের চৌধুরী চোরা চালানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ফেন্সিডিল স্মাগলিং করে মসজিদ বানাও, হেরোইন বেচে এতিমখানা চালাও, নকল ওষুধ বিক্রি করে স্কুলে সাহায্য করো। তুমি কি মনে করো ওরা একথা বিশ্বাস করবে? করবে না? করবে চৌধুরী, করবে। আরে আরে ঘাবড়িও না, জনগণের বিশ্বাস করার অস্ত্র ওটা। ফেরারি আসামি ড্রাগনের সাথে, একজন সমাজসেবকের অন্তরঙ্গ মুহূর্তের একখানা ছবি তুলে রাখলাম। ড্রাগন কেমন লাগলো প্ল্যানটা? এখনো সময় আছে, তুমি আমার পথ থেকে সরে যাও। হামিদ, তোর সাহেব ফিরেছে? না মা। বলিস কি, পাঁচটা বেজে গেছে এখনো ফেরেনি, সে কি শিবলিকে ডাক। এক্ষুনি ডাকছি। মা, ছুটি ছাড় তো ঘরে নেই। কি ভালো করে দেখেছিস? জি। বাথরুমে দেখেছিস? দেখেছি, কোথাও নেই। কোথাও নেই? তাহলে গেল কোথায়? দয়াল বাবা, কি হয়েছে? শিবলির বাবা রাতে বাইরে গেছেন, এখনো ফিরেননি। সে কি কথা, সকাল হয়ে গেল এখনো ফিরে নাই? শিবলি কই?
ওকেও পাচ্ছি না। সর্বনাশ, এতক্ষণ আমার কবিরা খারা চল। খারা থানা একটা ফোন করে লই। হ্যালো, কি আরে কি আজেবাজে কথা কইতেছ? হ্যাঁ, কোন জায়গায়? দেখিল, আচ্ছা ঠিক আছে আসতেছি। কি হয়েছে বাবা? কিছু না, যাইতে হইব, চল আমার লগে। হ্যাঁ চলেন। কি আমার এত বড় সর্বনাশ করলো বাবা শিবলি? ও গো কথা বলো, কথা বলো বাবা শিবলি, কথা বল বাবা, কথা বল, কথা বল। জুবাইর, ওঠ জুবাইর, জুবাইর ওঠ, শিবলি, শিবলি ওঠ, ওঠ শিবলি। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, মালিক আমার ডাক শুনল না, শুনল না। তাজা খবর, গরম খবর, পিতামুত্র একসাথে খুন, তাজা খবর। লহেন ভাই, তাজা খবর, গরম খবর, পিতামুত্র একসাথে খুন। মা, এ তোর কি হলো? তুই কথা বল মা, কথা বল। আমি তোর কষ্টটা বুঝি রে মা, মনটাকে একটু শক্ত কর। যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা, কোনোদিন ফিরে আসবে না। তোমার বাবা তোমাকে ডাকছে। কেন, কি হয়েছে তা তো জানি না। চলো চলো।
কি হয়েছে বাবা? মানিক, আজ তোকে একটা কথা বলবো। কথাটা শুনে তুই মনে খুব কষ্ট পাবি, আমি জানি। হয়তো সহ্য করতে পারবি না, হয়তো বা বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এমন এক কঠিন সত্য যা তোকে বিশ্বাস করতেই হবে। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে আমাকে বারবার অনুরোধ করেছিল যাতে আমি কোনো দিন কথাটা তোকে না বলি। হ্যাঁ, আমিও তাকে কথা দিয়েছিলাম, তার অনুরোধ আমি রাখবো, কিন্তু কিন্তু আজ আমি এমন এক ঘটনার মুখোমুখি হয়েছি যে কথাটা তোকে না বললে আমার মহা পাপ হবে। বাবা মানিক, আমি তোমার বাবা নই, তুমি আমার সন্তান নও। বাবা, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। অসম্ভব, সে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করতে চাইবে না, তবু আমাকে বলতেই হবে। কিন্তু তুমি আমার বাবা নও, আমি যাকে মা ডাকতাম সে আমার মা না। তাহলে তাহলে তোমরা তুমি কে? আজ থেকে 25 বছর আগে আমি এক বাড়িতে কাজ করতাম, সে বাড়ির মালিকের একসাথে 2টি সন্তান জন্ম নেয়, তাদেরই একজন তুমি। আমাদের আমাদের কোনো দিন সন্তান হবে না তা আমরা জানতাম, তাই একদিন একদিন গভীর রাতে তোমাকে চুরি করে পালিয়ে আমরা এখানে চলে আসি। তারপর তোমাকে নিজের সন্তানের মতো করেই আমরা মানুষ করেছি। বাবা, বাকি জীবনটা আমি তোমাদের সন্তান হিসেবে কাটিয়ে দিতাম, আজ আমাকে তুমি একথা কেন বললে? কারণ গতকালকে তোমার বাবা এবং ভাইকে কারা যেন একসাথে খুন করেছে। কি? হ্যাঁ মানিক, এই দেখো। তুমি তোমার বাবা আর ও তোমার ভাই, হুবহু তোমার চেহারা। ওরা ওরা কেউ আর এই দুনিয়া গেছে নেই। তোমার মা আজ মহাবিপদের মধ্যে আছে, তুমি তার কাছে ফিরে যাও মানিক। বাবা, আমাকে আমাকে মাফ করে দিও ছোট সাহেব। বাবা, আমি যদি মারা যাব তোমার কাছে খবর যাবে, যদি যদি পারো যদি পারো সেদিন এসে আমাকে কবর দিয়ে যেও। বাবা বাবা, চৌধুরী সাহেবের বাড়ি। আর কতদিন এভাবে চোখের পানি ফেলবি? এতে তোর কষ্ট যেমন বাড়ে ওদের আত্মাও কষ্ট হয়। চোখ মস, চল এতিমখানাটা দেখে আসবি। দেখেছে সে তো আর কোনোদিন ফিরে আসবো না। মা মা,
আমি তোমার ছেলে মা। আমার ছেলে তো নেই। একজন চলে গেছে, আরেকজন তো আছে মা। আরেকজন মানে আজ থেকে অনেক বছর আগে রুস্তম? হ্যাঁ মা, তোমার বাড়ির দারোয়ান রুস্তম, তোমার কোল থেকে যাকে চুরি করে নিয়ে গেছিল, আমি তোমার সেই ছেলে মা, তোমার মানিক। মানিক, সেই চোখ, সেই হাসি, আমার খোকা, আয় আমার বুকে আয়। এতদিন তুই কোথায় ছিলি বাবা? সে আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে। সে যখন জানতে পারল বাবার সিবলি একসাথে খুন হয়েছে, তখন সে নিজের পাপের প্রায়শ্চিত করার জন্য তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল। আল্লাহর কাছে হাজার শুকর, তোকে আমি ফিরে পেয়েছি। হায় বাবা, হায়! তোমরা দেখেছো আমার ছেলে ফিরে এসেছে, দেখেছো? দাঁড় বাবা, দেখেছেন আমার ছেলে ফিরে এসেছে। মালিক, তোমার লীলা বোঝো না। মালিক আমার ডাক শুনছেন, অবশ্যই আমার ডাক শুনছেন। তোর ছেলেরে আবার তোর কোলে ফিরাই দিছেন, সেই চেহারা, সেই গলা, সেই চলা, সেই বলা, সব তার লীলা খেলা। মা, সব তার লীলা খেলা। আমি শুনলাম। কোথায় বাবা? তা তো জানি না মা, খোলা আসমানের নিচে নির্জন জায়গায় গিয়ে পড়ে থাকবো, মালিককে ডাকবো, তারপর মালিকের হুকুম হইলে আবার তোদের কাছে ফিরে আসবো। বিয়া করছস? না, ছেলেটার সাবধানে রাখিস। চল বাবা, ওপরে চল। চলো। বললে কি বললে করতেছেন কেন? যা বলছি কথাটা বোঝেন নাই? একই রকম চোখ, কান, নাক, মুখ, সব একেবারে ডুপ্লিকেট। জমজ ভাই, চলো এটাকেও শেষ করে ফেলি। এখন না, মাত্র দুইটা খুন হয়েছে, পুলিশ খুব সতর্ক। কয়েকটা দিন যাওক, স্যামরার ভাবগতিক বুঝি, তারপর অবস্থা বুঝা ব্যবস্থা। ঠিক আছে, তুমি জুবেরের বাড়ি ফিরে যাও। এখন না, পরে যাব। তবে তার আগে আমার কয়েকটা লোক দেন, একটু রোহনপুর যাব। কেন? আব্বা, আমি নিজে কিছু করি না। কে? তুই? রজব না, দয়াল। এখন আমি দয়াল। ইজাস, অনেক দেরি হয়ে গেছে, তবু সেদিন যে কাজটা করতে পারি নাই আজ তা করব। তোমার বিধবা মাইয়া ডারে ডাকো। মার গেছি রে আব্বা, বাহিনী আসেন। শোনেন, নদীর পারে বসে নদী দেখলে পয়সা লাগে না, গুদারায় গেলে লাগে। ওরা গুদারায় যাবে, আমি নদীর পারে বসে দেখব, সেদিনের অতৃপ্ত বাসনা পূরণ করব। প্রথমে আপনার কন্যা, তারপর আপনার পুত্রবধূ। এই খুলে, নমস্কার।
দে সিগারেট দে। চোখের সামনে আমার বাবা মায়ের খুন করলো, আমি কিছুই করতে পারলাম না, কাপুরুষের মতন নিজের জীবনটা নিয়ে পালা এলাম। আমার মা বাবা ভেঙে পড়ো না আলে, মনটাকে শক্ত করো। চাচা, আপনি আমাদের এটা শিখাইবেন? দেখবে, হ্যাঁ, আপনি আমারে নতুন জীবন দিচ্ছেন। আপনার কাছে অনুরোধ, আপনি আমায় শিক্ষা দেন, শক্তি দেন, সাহস দেন, আর কোনোদিন যেন মার খাইয়া পলায় আসতে না হয়। ঠিক আছে আলেক, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর শেখাবো। ধাকিতে চন্নাকে দিন ধাকিতে চন্নাকে দিন পিতান্তা পিতান্তা ধা
হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া সবাই স্বপ্ন দেখি গড়ি সখের বাসা আরে এই দুনিয়া মিছা মিছি সবই জেতা মাশা তবু সবাই স্বপ্ন দেখি গড়ি সখের বাসা হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া মেলা তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা ভঙ্গ হবে রঙ্গলীলা সঙ্গ হবে মেলা তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধাধা তের গড়ে ধা ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধাধা তের গড়ে ধা ধাধা তের গড়ে ধা ধাধা তের গড়ে ধা বাবা বাবা এই হ্যাঁ কি ঘর আছে না হ্যাঁ চলো আসো 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 কিন্তু বাবা দরজা বন্ধ করো দরজা খোলা রেখাতে মবত হয় না যাও হুম
আমার সব খবর জানার পরও তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে? তোমার পিছনে আমার লোক ছিল, খুব তো ফুর্তিতে আছো। ওদিকে যে মানিক জুবের দুই নম্বরটা গোয়েন্দাগিরি শুরু করেছে সে খবর রাখো। সারাদিন এখানে সেখানে ঘুরঘুর করছে, ও নাকি প্রতিজ্ঞা করেছে ওর বাপ ভাইকে যারা খুন করেছে তাদেরও খুঁজে বের করবে। ভালো তো, খুব ভালো। ভালো মানে কি বলছো তুমি? মনে করেন সত্য সত্যই একদিন সে জানতে পারলো কারা ওর বাপ ভাইরে খুন করছে, তখন কোথায় যাবে সে? হ্যাঁ, আপনার খাতার ভিতরেই তো, ওরা আসতে দেন, খাতায় ঢুকতে দেন, সময় মতো খাতাটা বন্ধ করে দিবেন, তারপর খেলায়া খেলায়া মারবেন। এমন একটা কাজ করেন, সুবিধাজনক জায়গায় পাইলে একটা খোসা দিয়া দেন, এ তোর জিতটা আরো বাড়বো, তাড়াতাড়ি এদিকে আগাই। জায়গাটার নাম তেথিল হয়েছে কেন জানো? ওই পাহাড় থেকে একজন বিদেশি টুরিস্ট পড়ে মারা যায়, তারপর কিছুদিন আগে খুন হয় জুবায়ের চৌধুরী এবং তার ছেলে সিপি চৌধুরী। কারেক্ট, এবং খুনটা তোমরাই করো, এবং এখানে আজ আরেকটি খুন হবে, সে হচ্ছে তুমি। তাই নাকি? তাহলে দেরি করছো কেন? এসো আমাকে খুন করো। তাকে সবাইকে একটা বদমাশ খুন করে ফেলেছে। মানিক আমার একটা উপকার করবে বাবা? বলুন চাচা। শিবলিকে আমার মেয়ে রিনি ভালোবাসত, ওর মৃত্যুটা সে সহ্য করতে পারেনি,
সেই থেকে মেয়েটি আমার কথা বলতে পারে না। তুমি যদি একবার ওকে চলুন দেখি। রিনি, তুমি ঠিকই ধরেছ রিনি, আমি সিবলি নই। তাহলে তুমি কে? আমি মানিক, কিন্তু সিবলি আর আমি আলাদা কেউ নই। একই ঘরে একই দিনে জন্মেছিলাম আমরা দু ভাই। আজ আমার ভাই নেই, তার ভালোবাসা তো আছে। সেই ভালোবাসার মানুষটার মুখে আজ আমি কথা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ধন্যবাদ মানিক, তোমার এই ঋণ শোধ হবার নয়। আসি চাচা। বাবা, তুমি কাঁদছ? না মা, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। এতদিন পর তোর মুখে কথা শুনে, তোকে হাসতে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। ভাবছি যেদিন তুই পরের ঘরে চলে যাবি সেদিন আমি একা একা কেমন করে থাকব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। মেয়ে হয়ে জন্মেছিস, যেতে তো একদিন হবেই। জানিস মা, আমি মনে মনে তোর জন্য একটা ছেলেকে ঠিক করে রেখেছি। ভাবছি আমি কালই ওর মায়ের কাছে যাব। ছেলেটা কে জিজ্ঞেস করলি না? কে বাবা? মানে বাবা? হ্যাঁ মা, শিবলি আর কোনোদিন ফিরে আসবে না, মানিক ফিরে এসেছে। তুই নিজে কি একটি মুহূর্তের জন্য মানিককে ভুলতে পারছিস? জানি পারবি না, কারণ তোর অন্তর্জুড়ে রয়েছে শিবলি, আর শিবলি আছে মানিকের মধ্যে। ইচ্ছে করলে সারা জীবন তুই দুঃখ পুষে রাখতে পারিস, আবার মুহূর্তের মধ্যে নতুন জীবন খুঁজে নিতে পারিস। একটা কথা মনে রাখিস মা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি তোর মুখে হাসি দেখতে চাই। অন্ধকার দু চোখে নতুন আলো জেলে দিয়েছ।
এসেছো, কাছে এসেছো তুমি। সন্দেহ করছে, তাই ওরা দুনিয়া থেকে সরাইতে হইব। আজ ধরে শেষ করে দেন আব্বা, আমি যাই। আরে মানিক, কেমন আছো? ভালো। রিনি আলে করে কোথায়? ওরা তো প্র্যাকটিস করতে গিয়েছে সমুদ্রে পারে। হাসি চাচা, বসবে না? না, সালাম আলাইকুম। উস্তাদ,
কোন ক্লাবের ছাত্র? আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই উস্তাদ। ও ভালো, কিন্তু আমার ক্লাবের তো কিছু নিয়ম কানুন আছে বাবা। এসো তোমাদের বলছি। আমার
বাবা তো জীবনে কারো খুন করলে, তবু গেল বাবাকে খুন করলো, গেল বাবা, কথা বলো বাবা, কথা বলো। মালিক, এই তোমার বিচার, একজন একজন করে সব ভালো মানুষ বলে তোমার ভাই নিয়ে যাইতেছো, কি দোষ করছিল সে? কোন অপরাধে তাহলে তুমি এত বড় শাস্তি দিলা? জবাব দাও মালিক, এই অপরাধে আজ উচ্চ হয় মালিক। মানিক, মানিক, এদিকে শুনো। কি হয়েছে? ওই তোমাদের দয়াল বাবা? হ্যাঁ, কেন? ওই পশুটি আমার বাবা মারে খুন করছে। কি বলছো আলেক? মরা বাপ মারি নিয়ে কেউ মিথ্যা কথা বলে না। ও একটা বদমাইশ লম্বট, আমাদের গ্রামেও থাকতো। ওর ভন্ডামির জন্য গ্রামের মানুষের মায়েরা তাড়াই দিছে, তারই প্রতিশোধ নিতে গিয়া সে আমার বাপ মারে খুন করছে। তাহলে কি আমার বাবা? ভাই, পৃথিবীতে এমন কোনো লোক দেখেছো যে অসুখ না থাকলেও ডাক্তারের কাছে যায়? না, তা যাবে কেন? এমন কোন লোক দেখেছো কোনো সমস্যা ছাড়া পীর ফকিরের কাছে গেছে? না। কিন্তু যায়, যার কোনো সমস্যা নেই, কোনো বিপদ নেই, কোনো চাওয়া নেই, তার তাকে লোভ, ক্ষুধা, আরো বড় হবার, আরো উপরে ওঠার ক্ষুধা। কিন্তু সেই লোভ, সেই ক্ষুধাই মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে, যেখানে সবসময় তাকে থাকতে হয় সতর্ক, প্রতি মুহূর্তে থাকে তার বিপদের আশঙ্কা। ঠিক তখনই সেই সব মানুষ অবলম্বন খোঁজে পীর ফকিরের, তখন তারা চিনতে পারে না, বুঝতে পারে না কে আসল পীর আর কে নকল। কি বলছিস তুই? মাথা মুন্ডু কিছুই বুঝি না। বলছি বাবার কথা মা, বাবাও তেমনি অন্ধকার জগতে নেমে গিয়েছিলেন। মানিক, কি সব আজে বাজে কথা বলছিস? আমি জানি মা, তুমি শুনলে কষ্ট পাবে, তবু তোমার জানা উচিত বাবা একজন স্মাগলার ছিলেন। আমাকে আরো মারো মা, কিন্তু যা সত্যি তা কখনো মিথ্যে হয়ে যাবে না। বাবা সত্যি একজন কালোবাজারি ছিলেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে চাইনি মা, কিন্তু এই খুনের রহস্য খুঁজতে গিয়ে এক এক করে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাছাড়া ইলিয়া চাচা সবকিছু জানতেন, তিনি আমাকে সবকিছু বলে গেছেন। আল্লাহ, কাকে বিশ্বাস করবো এই পৃথিবীতে? ফেরেস্তার মতো মানুষ যার সাথে এতটা বছর ঘর করলাম সে? তুই আমাকে কি শোনালি মানি, কি শোনালি? শান্ত হও মা, শান্ত হও। মানি, তোর বাবার এইসব দয়াল বাবা কি জানতেন? আমার মনে হয় জানতেন। আচ্ছা মা, দয়াল বাবার কাছে একটা স্বর্ণের তসবি আছে না? হ্যাঁ, তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। কটা দানা ছিল তুমি জানো? 101টা। কিন্তু আমি শিওর এখন ওটাতে 99টা আছে। বাকি দুটো এই যে কোথায় পেয়েছি জানো মা? কোথায়? যেখানে বাবার সিবলি খুন হয়েছে। বলিস কি, তাহলে তো ওকে ধরলে সবকিছু জানা যাবে। হ্যাঁ মা। সব শেষ। কি হয়েছে, ওরকম করছো কেন? আমার দাড়ি জুড়ি সব ফাঁস। মানিক, ওর মায়েরে বিশ্বাস করেছে যে আমি ওর বাবারে খুন করছি। আরে খুন করলেন আপনি আর আপনার লোকেরা। আমি তখনই বলেছিলাম ওরাকে শেষ করে দাও, তুমি তো বাধা দিলে। আসলে মানিক রে, বুঝতে আমার ভুল হয়ে গেছিল,
আমি মনে করছিলাম সে ওর ভাইয়ের মতোই বল দেব, আর সময় নষ্ট করা যাবে না। লোকজন সঙ্গে লইয়া অহনি জুবের বাড়িতে চলেন, অর্থ সম্পত্তি সব লেখায় নিয়া আজ রাতের মধ্যেই মার ছেলেরে গুম করে ফেলাইতে হইব। চলেন। না না, গুম করা যাবে না, আমার দশ ট্রাক মালের কি হবে? হইব নে, চলেন তো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না দয়াল, আমি নিজেই চলে এসেছি। চিতা, আমরা নিজের হাতে তুলে নেব না, এসো আমার সাথে। এই ঘিরে ফেলো, ওদিকে যাও। পালিয়ে যাবে কোথায়? বদমাসটা যখন এই এলাকায় আছে তখন ঠিকই ওকে খুঁজে বের করবো। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এই চলো চলো। আমার মনে হয় ওরা রাষ্ট্র সীমানা পেরিয়ে যেতে পারেনি। আমারও তাই মনে হয়। আপনাদের সহকর্মীদের জন্য আমরা দুঃখিত, আপনাদের সঙ্গিনীদের আমরা নিয়ে গেলাম, ওদেরকে পেতে হলে সুইসাইড বাংলোতে চলে আসুন, সঙ্গে পুলিশ নিয়ে এলে ওনাদের লাশ পাবেন। লাবলি, লাবলি, শোনো। কি
বস এসে গেছে। এই যে ভাই, এটা কি সিসাইড বাংলো? জি। এখানে দয়াল নামে কেউ আছে? না। রজন নামে কেউ? না তো। ওদেরকে ধরে এনেছো কেন? দয়াল ধরে আনেনি, ওদেরকে আমি এনেছি। প্রথমে তুমি আমাকে বলবে তোমার বাবার গোডাউনটা কোথায়, যেখানে আমার 10 ট্রাক মাল আটকে রেখেছে সে। যদি না বলি তোমাদের 4 জনকে মেরে ফেলব। তবে তার আগে তোমার আর রিনির বিয়ে পড়াবে দয়াল, তারপর তোমাদের বাসর রাত দেখবে। Thank you.
আসলেন? নিনজা! আমি বাসায় দেখুন।